হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের এখানে দেখাবো একটি ক্যালেন্ডার, দেখেন যে ইংলিশ, বাংলা এবং আরবি তিনটা ডেট প্যানেল কিভাবে একসাথে করতে হয় সেটা আমি দেখাবো এবং খুব সহজে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা একটু বড় হবে, না টেনে একটু সম্পূর্ণ দেখো, টানতে গেলে হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন না। খুব ইজি বাট একটু ক্রিটিক্যাল হবে, আমি এবার দেখাবো। তো আমি প্রথমে কি করব, একটি নিউ আর্টবোর্ড নিই, আগে যে ভিডিওটা করেছি সেই ভিডিওর মধ্যে একটা নতুন আর্টবোর্ড নিয়ে আমি তৈরি করি সেম ডিজাইন। তো আমি আর্টবোর্ডের নিউতে ক্লিক করলাম। আমি এবার রেক্টেঙ্গুলার থেকে আমি একটা 16-11 ইঞ্চি আমি একটা আর্টবোর্ড নিলাম, রেক্টেঙ্গুলার নিলাম। এটা আমি অ্যালাইনমেন্ট করি, সেন্টার অ্যালাইনমেন্ট, ওকে নাও। এবার আমি ফাইল থেকে প্লেস প্লেস থেকে আমি একটা ইমেজ প্লেস করি, আমি লিস্টে আগে ডাউনলোড করে রেখেছি। এবার আমি ইমেজটা নেই, সিলেক্ট, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, আমি সিলেক্ট, মেক ক্লিপিং মাস্ক। সো এটা মাস্ক হয়ে গেল, আমি এটা এই করি, তো অ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ করলাম, তো অটোগ্রাফার রিঅ্যারেঞ্জ হয়ে গেছে। এবার দেখুন আমি একটা ছোট ডিজাইন করেছি এখানে, আমি এখানে একটা অ্যালাইনমেন্ট আমি একটা ছোট্ট একটা লাইন ক্রিয়েট করি। তো লাইনের থিকনেস আমি এখানে ট্রান্সফর্মে ক্যালকুলেট করি, এখানে 16 ইঞ্চি .5, তো .5 আমি এটা সেন্টার অ্যালাইনমেন্ট করি। এটা .5 অনেক বেশি হয়ে গেছে, এখানে আসলে 0.05 হওয়ার কথা ছিল। এটা আমি সেন্টারে করি। ইভেন আমি কালার কিছু প্যালেট চুজ করে রেখেছি, আমি কালারটা নিয়ে নিই। এবার দেখুন আমি এখানে একটা লেয়ার সিস্টেম করে রেখেছি, তো আমি এইটা দূরে কন্ট্রোল এক্স এবং কেটে ফেলি। তো আমি নতুন একটা লেয়ার নিই, আমি নাম দিই হলো ডিজাইন, একটা লেয়ার নিয়ে আমি অ্যারোবিক ইংলিশ, ENGLISH ইংলিশ ডেট প্যানেল, একটা লেয়ার নিব আমি বাংলা ডেট প্যানেল, অ্যারোবিক ডেট প্যানেল। সো কমপ্লিট, আমি ডেট প্যানেল গুলো অফ করে দেব, ডিজাইনটা আমি লক করে দেব, বাকি সব আমি ওকে ঠিক আছে। এবার আমি ডিজাইন লেয়ারে ক্লিক থাকা অবস্থায় কন্ট্রোল এফ প্রেস করি, সেম প্লেসমেন্টে চলে আসলো। এবার আমি ক্যালেন্ডারের যে ডিজাইনের আরো অংশ আছে আমি সেই অংশগুলো, যেমন আমার লোগো বা আমি এই জিনিসগুলো আমি এখানে একটা লক অফ সরিয়ে দিই। আমি এখানে ডিজাইনগুলো জাস্ট লোগোটা আমি গ্রুপ করে কপি, এটা একটা ডিজাইনের অংশ। তো আমি সবগুলোই কন্ট্রোল সি, যে তোমার সেম হবে, আমি আর সময় নষ্ট না করি এখানে আমি ডিজাইন লেয়ারে ক্লিক রাখা অবস্থায় কন্ট্রোল এফ প্রেস করি, আমার ডিজাইনের জায়গাটা চলে আসলো। এখন আমি মূল যেটা দেখাবো, তো এটা আমি আর সময় নষ্ট করবো না, আমি ভিডিওটা বেশি বড় যাতে না হয়, যেখানে আমার ভিডিওটা বড় হবে সেটা তো আমি দেখাবোই। এটা গ্রুপ কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সো আপনার এখানে কন্ট্রোল এক্স, আমি এই লেয়ারে সিলেক্ট থাকা লাগবে, কন্ট্রোল এফ, ওকে ডান। আমি এখন
যে জিনিসটা দেখাবো যে আমার জানুয়ারি, আমি আসলে এই জিনিসটা আমি কন্ট্রোল অল্ট টু লক দেখি, এটা আসলে আমার ক্যালেন্ডারে কোন অংশে পড়েছে আমি এটা দেখি। ওকে, অ্যারোবিকের মধ্যে পড়েছে, তো আমি অ্যারোবিকটা লক অফ করি, এটা লক করে দিই। তো আমি পৌষ, আমরা যদি এটা গুগলে সার্চ করি তো জানুয়ারি মাস আসলে পৌষ আর মাঘ মাস আসে, এবং জামাল ছানি এবং রজব মাস আসে, রজবে হিজড়ি 2046, আসলে 2046 না, এখানে 2030 এবং 45 আসবে। তো আমি এটা চেঞ্জ করে দিই, যেহেতু আমরা 24 সাল নিয়ে করছি, এখানে 45। তো আমরা এই প্যানেলটা সম্পূর্ণ গ্রুপ কপি এবং আমি ডিজাইন লেয়ারে এসে পেস্ট করে দিই। তো আমরা এটা একটা ডিজাইনের অংশ হিসেবে ধরি। ওকে, এবার আমরা এটা দেখি যে আসলে সাইজটা কত আছে। আমি টাইপোগ্রাফি বা সাইজটা যদি আমি সিলেক্ট করি, ট্রান্সফর্মে যাই, দেখে গেছে এখানে 14.275 এলো। তো এবার আমি ডেট প্যানেলটা নিয়ে নিই, ডেট প্যানেলটা দেখে দিই, যেহেতু এর আগে আপনি একটা টিউটোরিয়াল ডেট প্যানেল দেখিয়েছি, এবার তারপর আবার দেখাই। প্রথমে আমি টাইপে ক্লিক করব, টাইপে ক্লিক করার পরে তার আগে আমি আমার এই গার্ড যেটা আছে গাইড, এই গাইডটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ অফসেট বাদ দিয়ে করা ছিল, সেটা আমি করে রাখলাম, বাট এটা কন্ট্রোল এক্স আমার এইখানে আমি রাখবো না, আমার এই ডিজাইন লেয়ারে রাখবো। এবার আমি টাইপে ক্লিক করার পরে আমি জাস্ট ড্র্যাগ করে নিলাম। ওকে, আমার ফন্টের সাইজ আমি এবার করব 26, অ্যান্ড সব টেক্সট আমি কেটে দেব। টাইপের যে এরিয়াটা আছে এটা ট্রান্সফর্মে আমি আগে মেজারমেন্ট নিয়ে নিই 2.75। ওকে, ডান। এবার আমি টাইপ এরিয়া টাইপ অপশন অপশন থেকে আমি কলাম নেব, রো নেব 4টা এবং কলাম নেব 14টা। গাটার স্পেস আমি এখানে 0.125। ওকে, ডান। এবার আমি ছান্ডে মারেন এবার আমি 12 13 14 15 16 17 18 19 20 21 22 24 25 26 27 28 29 31। তো আমরা দেখি 2024 সালের ক্যালেন্ডার আমাদের সোমবার থেকে শুরু। আমরা এখানে ফন্ট আছে রেগুলার, আমরা ফন্ট রেগুলার ফন্ট আছে দেখি, এখানে আসলে অ্যারোবিকটা লক করে দিই। ফন্টের সাইজ 26। ওকে, আমরা এখানে ফন্টের সাইজ 26 করি। সেন্টার অ্যালাইনমেন্ট করি, এবং
আমরা এটা দেখি যে 26 আর 27 আমরা টাইপ চেঞ্জ এরিয়া টাইপ অপশন ভরে দেবো। আমি এসেন্স এখানে মিনিমাম যেটা এটা আমি মেনটেন করে সেন্টার একটু উপরে রাখবো, কারণ আমার নিচে আমরা জানি যেরকম ডেড প্যানেল বসাবো তো ওই ক্ষেত্রে আমাদের একটা স্পেস দরকার আছে, আমরা এটা রাখলাম। ওকে, এখন ডিজাইনের জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড একটা ডিজাইন নেই, শেপ নেই, দুইভাবে কাজ করতে পারি। আমি ওই সিলেক্ট করে সর্বপ্রথম রোলার টেনে নেই, গাইড টেনে নেই, তাতে আমার কাজটা সহজ হয়ে যাবে। আমি এখানে বৃহস্পতি আমাদের যেহেতু ফ্রাইডে থেকে ছুটি, আমি একটু নতুন ডিজাইন করতে চেয়েছি, তো দেখুন এটা অলমোস্ট সেন্টার আছে। আবার এটা আমি স্যাটারডে পর্যন্ত অফ, আমি এখানে গাইডে ক্লিক করি, আর একবার আমি আরেকটা গাইড ভাগ করি, এবার ভাগ করলে আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা এই গাইডের উপরেই আমরা জাস্ট আমরা কপি করে নিতে পারি, কপি, এটা আমরা অরেঞ্জ কালার নেই, কন্ট্রাস্ট কালার সেম থিং, সেম ব্লু, অরেঞ্জটা আমি আবার কপি করি। ওকে, এবার আমি অল টেক্সট হোয়াইট করে দিই এখানে, আর বাকি ইংরেজি যেগুলো আছে আমি কালারগুলো গ্রে স্কেলে 50% করে দিই, 60% করতে পারি আমি। এবার আমি সেম থিং সেম শেপ গুলো আমি কপি সিলেক্ট কন্ট্রোল জি গ্রুপ করে ফেলি, অল্ট প্রেস করে আমি কপি করি, ড্র্যাগ করে ধরলাম, ড্র্যাগ করে ধরার পরে আমি ফন্টগুলো ধরে অ্যালাইনমেন্ট এটা বটম করি, কন্ট্রোল ডি প্রেস করি, অল প্রেস করার পরে ইভেন আমি অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউশন দিয়ে দিই। ওকে, আমি এইগুলো কালারগুলো এখন আমি আমি সিলেক্ট করে গ্রে স্কেল করি, গ্রে স্কেলে আমি 3% দেই। ওকে, আমি যেটা বাকি বললাম 7% করবো গ্রে স্কেল, একটা ডিফারেন্স থাকে, একটু ডিফারেন্স আছে, যাতে আমার অফ যে যে ব্যাপারগুলো আছে সেপারেশনগুলো আছে এই সেপারেশনগুলো ওকে হয়ে যায়। তো আমি এবার ডেড প্যানেলটা, যেহেতু ডেড প্যানেলটা ডিজাইনের এর মধ্যে পড়ে না, আমি ডেড প্যানেলটা কি করব, তো আমরা এটার যে ডেড প্যানেলটা আছে কন্ট্রোল এক্স কন্ট্রোল সি, আমি এইখানে কন্ট্রোল এক্স এইটাই কন্ট্রোল এফ সেম নিয়ে আসলাম, যেহেতু এটা একটা ডেড প্যানেলের অংশের মধ্যে পড়ে এটা আমি আর এই ডেডটা কন্ট্রোল এক্স কাট করব, আর এই জিনিসগুলো আমি
কেটে এই গ্রেডগুলো কেটে দিই। এটাকে আমি কন্ট্রোল জি গ্রুপ করে ফেলি এবং আমি ইংলিশ প্যানেলে এসে সিলেক্ট করার পরে কন্ট্রোল এফ প্রেস করি, ইংলিশ সিলেক্ট করে কন্ট্রোল এফ আসছে না, তো এটা আমি লক করে দিই, বাকিগুলো লক করে দিই। এবার ইংলিশ এফ, দেখেন আমার এই লেয়ারে এটা পড়ে গেছে। এবার আমি জাস্ট এটাকে সিলেক্ট কন্ট্রোল সি, এই ডেট প্যানেলটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমরা এটাও লক করে দেই এবং আমরা বাংলায় যাব, বাংলা সিলেক্ট করে লেয়ারটা সিলেক্ট কন্ট্রোল এফ পেস্ট করে ফেলছি। দেখুন এখানে অ্যাশ কালার আমার আইকন আছে, আমি এখানে চাইলে বাংলার জন্য আগে গ্রিন করে রাখতে পারি, আমার এখানে গ্রিন দেখাবে। আমি ইংলিশের জন্য এখানে আসলে আমরা যে অরেঞ্জটা সিলেক্ট করে রাখি, এখানে আমি ডাবল ক্লিক করলেই ডাবল ক্লিক করলে আমি এটা পাচ্ছি, আমি অরেঞ্জ ক্লিক করে রাখি, ওকে ওকে। আর আরবির জন্য আমরা ডাবল ক্লিক করলে আমরা ব্লু দিয়ে রাখি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো ইংলিশ। আমরা এবার বাংলা ডেট প্যানেলটা সিলেক্ট করি। বাংলা ডেট প্যানেল সিলেক্ট করার পরে আমি প্রথমত কি করব, টাইপে চলে যাব, উইন্ডোজে গেলে হবে টাইপ ক্যারেক্টার। তো এখানে আপনি কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করলে টাইপে চলে আসবে। আমি সাবস্ক্রিপ্ট করব, সাবস্ক্রিপ্ট করার পরে আমি রাইট অ্যালাইনমেন্টে চলে যাব। এখন রাইট অ্যালাইনমেন্টে গেলে তো এটা তো আমার বাংলা ফন্ট হলো না, আমি এখানে এখান থেকে সোতনি এমজে ফন্ট বাংলা ফন্ট ইউজ করি এবং বাংলা ফন্ট সিলেক্ট করার পরে দেখুন একটা বর্ডারে গায়ে লেগে গেছে। আমরা এটা যদি করতে চাই তখন আমরা প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফে গেলে এটা আসলে আমরা এখানে যদি বাংলা হিসাব করি এটা আরবি হবে, তো আমরা এটা চেঞ্জ করে ফেলতেছি। আমরা তাহলে লেফট অ্যালাইনমেন্টে গেলে এটা বাংলার মধ্যে চলে যায়, যেহেতু আমি এখানে বাংলা আছে। আমি এখানে 5 PT বা প্রয়োজন মতো যতটুকু আছে 7 PT দিতে পারি। 7 PT দেওয়ার পর আমার এই ডেট প্যানেলগুলো আমি যে ডেটগুলো লেখা আছে আমি এটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে এবার ইন্টারফেস করতে থাকে। আমরা আরবিতে দেখব যে এখানে শুরু হয়েছে 17 তারিখ থেকে, সো আমরা ওইটা রাখতে পারি। তো এটা আমরা দেখি, ডিলিট, ইন্টারফেস করতে থাকি। ওকে, আমরা 17 তারিখ কন্ট্রোল ডিলিট, এখানে 17 তারিখ সেটা হইল। তো আমরা বাংলা জানুয়ারিতে দেখব যে কত তারিখে শুরু হয় পৌষ মাস, পৌষ মাস 30-এ। তো আমরা এটা 30-এর জায়গায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, ওকে। আর 17-তে গেলাম। তো এখানে আমরা যেহেতু গ্রিন কালারটা চুজ করে রেখেছি ওই ক্ষেত্রে আমরা এই কালারটা আমরা গ্রিন নেই, যাতে এটা আমরা বুঝতে পারি হ্যাঁ এটা বাংলা। আর আমরা আরবির জন্য যেটা নেব সেম কালার, সেমটা আমরা কন্ট্রোল সি করি, কন্ট্রোল সি কপি, লেয়ারে যাই। লেয়ারে যাওয়ার পরে আমি জাস্ট এটা অফ করে আরবিকে যে কন্ট্রোল ভি পেস্ট করব, সরি কন্ট্রোল এফ পেস্ট করার পরে জাস্ট আমরা অ্যালাইনমেন্টটা
রাইট অ্যালাইনমেন্ট দিয়ে দিব। রাইট অ্যালাইনমেন্টে যাওয়ার পরে ঠিক সেম প্যারাগ্রাফে যাব আমরা। প্যারাগ্রাফে যাওয়ার পরে আমরা এবার এটা জিরো থাকবে, এই পাশে আমি 7 PT দিয়ে দিই। এবার আমার এটা কালার চুজিং করবো কি ব্লু, যেটা ব্লুটা রেখেছিলাম। তো এখানে আর বিটা শুরু হয়েছে আমরা দেখি 18 তারিখ থেকে। তো আমরা এটা ডিলিট 18 তারিখ থেকে শুরু করি, তাহলে আমরা এখানে 18 তারিখ শেষ হয়ে গেল। আশা করি সুন্দর একটা রেড প্যানেল হয়ে গেছে। এবার আমি সব লেয়ার গুলা লক ছুটাই, রেড প্যানেল গুলা কোন। এবার আমি অল সিলেক্ট, দেখুন অল সিলেক্ট হয় নাই, কারণ আমার এখানে ডিজাইনের যে প্যানেলটা আছে ডিজাইন প্যানেলটা লক আছে। এবার আমি সিলেক্ট কন্ট্রোল, তো আমি ডিজাইন প্যানেলটা সহ সিলেক্ট করে এবং গ্রুপ করে ফেলি কন্ট্রোল জি দিয়ে। গ্রুপ করার পরে আমি জাস্ট ড্র্যাগ অল প্রেস করে ড্র্যাগ করব। করার পরে ফেব্রুয়ারি, আমরা এটা ফেব্রুয়ারি করি, FABRU 2। আমরা এবার দেখো মাঘ আর ফাল্গুন, তো আমরা এখানে একটা মাঘ আর ফাল্গুনটা আমরা কপি করে ফেলি। এখানে আমি বাকিগুলো লক করে ফেলি। আমার অ্যারোবিকে সব চলে গেছে, তো আমি এখানে আবার আমার শর্ট আউট করা লাগবে, বাংলা কন্ট্রোল আনগ্রুপ করি। অ্যারোবিক কন্ট্রোল 2, বাংলা কন্ট্রোল X, আমি এটা লক করি। ইংলিশ কন্ট্রোল F, এটা লক। এবার আমি ইংলিশ কন্ট্রোল X, ইংলিশ কন্ট্রোল F, এখানে ডিজাইন লেয়ার যেটা চলে আসছে আমার অ্যারোবিকে, কন্ট্রোল X, এটা আমি সব লক করি, কন্ট্রোল F হয়ে গেছে। সো আমি কন্ট্রোল অল্টার 2 লক ছুটিয়ে আমি এগুলো ডিলিট করে দিই, আমি জাস্ট ড্র্যাগ করব। ফেব্রুয়ারি দুই, আমি এখানে বাংলা লিখে নেই। এখানে রজব শাবান,
রাখি এখানে আবার আমার ইংলিশ ডেট পেনটা ধরি। ইংলিশ ডেট পেনটা ধরার পরে আমি এটা সোমবার থেকে শুরু, বৃহস্পতিবার থেকে হবে, এটা নিলাম। আর একটা কপি করি, ডিলিট। এবার আমি ইংলিশ ডেট প্যানেলটা নেই, যেহেতু আমার ডাবল হয়ে আছে আমি এটা ডাবল পেটে দিই। এবার বৃহস্পতিবার থেকে হলো তারিখ 29 ফেব্রুয়ারি। ওকে, একটা লক। এবার আমি আরবিতে যাব, আরবিকে যাওয়ার পরে বাকিগুলো দেখি। যে 18 তারিখ থেকে শুরু হয়েছে, এখানে 18-তে বাংলা 18-তে শুরু হয়েছে, আমরা বাংলা 18-তে নেই। কেটে ডিলিট, এন্টার প্রেস করে আমরা একের মধ্যে রাখি। ওকে, বাংলা এখানে আমরা দেখব যে 29। ওকে, আরবিতে আমরা দেখব যে এখানে আপনার শুরু হয়েছে 19 তারিখ থেকে, আমরা এটা ডিলিট করি। কিন্তু আরবি মাস 29-এ, এই মাসটা 29-এ, এর জন্য আমাদের এখানে একটা বাংলার আমরা লক করি, বাংলা ডিলিট করে দিই। অ্যাকচুয়ালি এখন থেকে একটু ক্রিটিক্যাল, একটু সাবধানে, একটু খেয়াল রেখে 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 আপনার কাজটা করতে হবে। আমরা বিরাট করে একটা দিই, কন্ট্রোল সি, অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করি। এইভাবে আপনি 12 মাসের যে ক্যালেন্ডার আছে টোটালটা
গুগলের সাহায্য নিয়ে আপনি গুগল থেকে ক্যালেন্ডার দেখে দেখে ডেট পিরিয়ড গুলো তৈরি করে ফেলতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে যে আসলে সরাসরি কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আরো অন্যভাবে দেখে দেওয়ার জন্য। তো আজকের মতো এতটুকুই, আশা করি বাংলা এবং আরবি যদি মাল্টিপল মান্থ আপনার যদি টেক্সট ক্যালেন্ডার তৈরি করার লাগে তার সলিউশন এখানে আপনি পেয়ে গেছেন। তো আমরা আগে ডিজাইনগুলো অফ করে ফেলি। ওকে, এবার আমরা কন্ট্রোল এস প্রেস করে এটাকে পিএনজি হিসেবে সেভ দিই, জিপিজি হিসেবে। মকআপটা আমাদের ডিজাইনের সাইজের মতো পড়া নাই, যার জন্য একটা মনে হলো কন্ট্রোল এস প্রেস করে একটা মকআপ হয়ে গেল। তো এটা আমরা বাংলা কন্ট্রোল কিবোর্ড বাংলা করে ফেলি, আরবি ইংরেজি
ধন্যবাদ সকলকে আমার পাশে সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আবার।